হ্যালো বন্ধুরা, পৃথিবীতে রহস্যের কোনো অভাব নেই। এমন কিছু রহস্য আছে যার পিছনে বিজ্ঞানীরাও হার মেনে নিয়েছে। এবং আমরা যদি হিমালয় পর্বতের কথা বলি তাহলে এর পিছনে রহস্যের ভাণ্ডার লুকিয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, হিমালয় পর্বতে এমন কিছু ঘটনা এবং কিছু রহস্য আছে যেগুলো কি ঘটনা এবং কেন, এই প্রশ্নগুলো আজও মানুষেরা উত্তর খুঁজে পায়নি। তো বন্ধুরা, হিমালয়ের এমন কিছু রহস্য আজ আপনাকে আমি জানাতে চলেছি যেগুলোর ব্যাপারে জানলে আপনি আশ্চর্য হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত ইয়েতির রহস্য, যেটা বিশাল দৈত্যের মতো দেখতে এবং এর বড় বড় ধারালো নখ এবং গোটা শরীরে লম্বা লম্বা পশম থাকে। এর পা 32 ফুট লম্বা এবং 15 ফুট চওড়া হয়, যার ফলে বরফে ঢাকা জায়গা যেখানে সাধারণ মানুষের জীবন কাটানো অসম্ভব সেখানে তারা চিরকাল বসবাস করে। কিন্তু আশ্চর্যের কথা হলো, এত বিশাল হিমমানব হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত হিমালয়ে কেউই এতিকে খুঁজে পায়নি। রামায়ণে যেমন জম্বারের ভূমিকা ছিল, সেই রকম এতি মানব অর্ধেক মানুষ এবং অর্ধেক ভাল্লুকের শরীর বিশিষ্ট হয়ে থাকে। দ্বিতীয়ত, সবসময় যোগী। প্রাচীনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত হিমালয় পর্বতে বিভিন্ন ঋষি মুনি কঠোর তপস্যা করে আসছেন, তারা সেখানেই চিরকালের জন্য থেকে যান। আশ্চর্যের কথাটি হলো যে হিমালয়ে এত শীতল এলাকায় কোনো খাদ্য ছাড়া এবং জামা কাপড় ছাড়া বসবাস করা কোনো সাধারণ বিষয় নয়, কিন্তু তার সত্ত্বেও এখানে বহু ঋষি মুনি এবং যোগীরা তপস্যা করেন। তৃতীয়ত, কেলাস পর্বত। বন্ধুরা, পুরাণে ভগবান শিব এবং তার পরিবারের নিবাস স্থান কেলাস পর্বতকে বলা হয়েছে। আমরা যদি ভগবান শিবের নিবাস স্থানের রহস্যের ব্যাপারে কথা বলি তাহলে আজ পর্যন্ত কোনো মানুষ কেলাস পর্বতে উঠতে পারেনি। এছাড়া এখানকার সময় অনেক দ্রুতগতিতে পরিবর্তন হয়। যদি কেউ কেলাস পর্বতে 3 দিন থাকে তাহলে সেটা 3 বছরের মতো মনে হয় এবং সবাই ওখানে ওম শব্দ শুনতে পায়।